প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বেঙ্গলি ইলেকটিভ বেঙ্গলি রয়েছে, সিসি ওয়ান বা জিই ওয়ান। আমি কিন্তু কম্পালসারি বেঙ্গলির কথা বলছি না, ইলেকটিভ বেঙ্গলি, ঠিক আছে, যেটি তোমরা নিতেও পারো নাও নিতে পারো। অনেকেই ইলেকটিভ বেঙ্গলি নিয়েছো, চুজ করেছো জেনারেল পেপার হিসাবে। তো বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই পেপারটি থেকে 5 এবং 10 নম্বরের প্রশ্ন, কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেটি একদম লাস্ট মিনিটের, লাস্ট কিছু মিনিট বাকি রয়েছে তোমাদের, সেই লাস্ট মিনিটের সাজেশান হিসাবেই আমি তোমাদের এই প্রশ্নগুলো তুলে ধরবো। আর পরীক্ষা বেশি দিন নেই, মার্চ মাসেই পরীক্ষা তোমাদের। তো তার জন্য কী কী প্রশ্ন গুরুত্ব সহকারে দেখবে সেগুলি বলবো, এবং যেই প্রশ্নগুলো আমি বলবো তার প্রশ্নের মধ্যে বহু প্রশ্নের উত্তর আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে। তো সেগুলি তোমরা চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবে। যদি একান্ত না পেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের সেই লিঙ্ক দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো, প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে উইলিয়াম কেরি এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অবদান আলোচনা করো। 3টি স্টার রয়েছে। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান সংক্ষেপে লেখো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি স্টার দিইনি তবুও পড়বে। এই 1 থেকে 3 নম্বর প্রশ্ন যেগুলো দেওয়া রয়েছে, এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়লে আমি আশা রাখি তোমরা এখান থেকে 1টি 10 নম্বর প্রশ্ন কমন পাবে। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নির্ণয় করো। প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। বাংলা কাব্য কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। বাংলা কবিতার ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্বের পরিমাপ করো। কবি বিহারীলাল চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা বিচার করো। ঔপনিবেশিক হিসাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করো, 4টি স্টার রয়েছে। সামাজিক সমস্যামূলক উপন্যাস রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। ছোট গল্পের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা ছোট গল্পের ইতিহাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। ছোট গল্প কার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো। তো এই 13টি প্রশ্ন তোমাদের এখানে দেওয়া রইল, তোমাদের তার মধ্যে যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো অতি অবশ্যই ভালো করে পড়বে, এবং যেগুলো নেই সেগুলো যদি তোমরা পড়ে নিতে পারো তাহলে খুবই ভালো হয়, যদি একান্ত না পারো তাহলে কোনো চিন্তার কারণ নেই, কেন আর বেশি মাত্রায় পড়তে গেলে তোমরা মনে রাখতে পারবে না, লিখতেও তোমাদের অসুবিধা হবে। তো যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো একটু তোমরা ভালো করে পড়ো, এবং আমি ছোট প্রশ্নেরও কিন্তু তোমাদের উত্তর আমি দেবো, সেই উত্তরগুলো আমি অলরেডি দিয়ে রেখেছি পার্ট ওয়াইজ, সেগুলো তোমরা দেখেছো যারা ফলো করেছো, তাদের আর চিন্তার কোনো কারণ নেই, কারণ সেখান থেকেই তোমরা ছোটো প্রশ্ন পেয়ে যাবে। তবু আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেব, তোমাদের অন্যান্য কোন বড় প্রশ্নের উত্তর লাগবে সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। চলে আসবো 5 নম্বর প্রশ্নে। আরেকটি জিনিস বলে রাখি, তোমাদের এই সাবজেক্টটির মডেল প্র্যাকটিস সেট যেটি তোমাদের অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে, আমি বিগত 3 বছর থেকে ইউটিউব চ্যানেলে প্রথম মডেল প্র্যাকটিস সেট তোমাদের দিয়েছিলাম, যেগুলি প্র্যাকটিস সেটগুলো তোমরা প্র্যাকটিস করে, বহু ছাত্রছাত্রী কমেন্ট করে লিখেছো যে স্যার আপনার দেওয়া মডেল প্র্যাকটিস সেটগুলো থেকেই 80% কমন এসছে। লাস্ট মিনিট সাজেশান তো আমরা পড়েইছি, কিন্তু প্র্যাকটিস সেটটি আমাদের খুব উপকৃত লেগেছে। তা বলে আমি এটা বলবো না যে সবসময় 80% 90% কমন আছে, মডেল প্র্যাকটিস সেটটি মানেই হচ্ছে তুমি নিজেকে তৈরি করবে, ঠিক আছে। তোমাকে এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা ভাববে মিথ্যে হয়তো স্যার বলছেন, তোমরা চ্যানেল ভিজিট করলেই বুঝতে পারবে যে এই চ্যানেলে কবে থেকে মডেল প্র্যাকটিসে দেওয়া হচ্ছে, তখন অন্যান্য চ্যানেলে কোনো জায়গায় মডেল প্র্যাকটিসে দেওয়া হতো না। যাই হোক, তোমাদের উপকারের জন্যই এই মডেল প্র্যাকটিস সেট দিতাম, কিন্তু এখন দেখছি কিছু কিছু চ্যানেলে ইয়ারভিত্তিক ওইগুলোই প্রশ্নগুলো এদিক ওদিক বসিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো পড়ে অনেকেই ছাত্রছাত্রী লিখে স্যার ওখান থেকে কোনো প্রশ্ন কমন পাইনি সেরকম, ঠিক আছে। অনেকে পাঠাচ্ছে স্যার এই মডেল প্রশ্ন থেকে কি আমরা কমন পাবো, তো দেখা যাচ্ছে সেখান থেকে 1টি 2টি প্রশ্ন হয়তো আসছে। তো যাই হোক, সেই সব বিভ্রান্তিমূলক সাজেশানে তোমরা যদি পা দাও তাহলে কিন্তু তোমাদের সাবলি পেতে হবে, আর তোমাদের সাবলি পাওয়া মানেই তোমাদের কিন্তু এক্সট্রা সাবজেক্টের বোঝা বাড়বে। তো দেখো, পরবর্তী গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নে আসবো। বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব বিচার করো।
ঠিক আছে, 1 নম্বর প্রশ্নটি পড়ার দরকার নেই, এটি আসবে না তোমাদের, কিন্তু 2 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 3 নম্বর প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। বাংলা গদ্যের বিকাশে অক্ষয় কুমার দত্তের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরে দুলাল গ্রন্থটির গুরুত্ব কোথায় তা আলোচনা করো। নাট্য সাহিত্যের ইতিহাস নীল দর্পণ নাটকটির গুরুত্ব বিচার করো। বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে মেঘনাদ বধ কাব্যের গুরুত্ব নির্ণয় করো। বাংলা উপন্যাসের ইতিহাস রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটির গুরুত্ব কোনখানে তা আলোচনা করো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে প্রকৃতিপ্রেমিক শিল্পী বলার কারণ কী। বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাংলা ছোট গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণ সংক্ষেপে আলোচনা করো। এটি 2020-তে এসছে, তো 2022-এ আসার সম্ভাবনা রয়েছে, তোমরা দেখে নিতে পারো একবার। তা বলে পরবর্তী প্রশ্ন 11, কাজী নজরুল ইসলামের কবি কৃতি সংক্ষেপে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্য অবদান আলোচনা করো। 2 স্টার রয়েছে, এটি একটু দেখে নেবে, এবং কিছু টিকা আমি দিলাম, এই টিকাগুলো একটু ফলো রেখো। 5 নম্বরে কিন্তু টিকা তোমাদের আসে, যেখানে নীল দর্পণ নাটক, গণদেবতা উপন্যাস, বনলতা সেন, শেষের কবিতা, বলাকা, গৌড়ীয় ব্যাকরণ, পুতুল নাচের ইতিকথা, হুতুম প্যাঁচার নকশা, এগুলো একটু তোমরা দেখে রেখো। আশা করি তোমাদের বাংলা পেপারটি খুবই ভালো যাবে পরীক্ষা, এবং তোমাদের কোনো প্রশ্নের উত্তর যদি না পেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমি কিন্তু তোমাদের পিডিএফ আকারেও, আমার একটু সমস্যা হচ্ছে, তবুও আমি পিডিএফ আকারেও দেওয়ার চেষ্টা করব। তার জন্য কোনো মূল্য লাগবে না, তোমাদের কিন্তু বিনামূল্যে আমি নোটস দিয়ে দেবো, চ্যানেলের মারফতও দেবো। তোমরা শুধু চ্যানেলের পাশে দেখো, এবং যারা বন্ধুবান্ধব রয়েছে, যারা বাংলা তোমাদের আশেপাশে যাদের রয়েছে বাংলা নিয়েছে, তাদেরকে ভিডিও লিঙ্কটি তোমাদের কাজ হচ্ছে শেয়ার করে দেওয়া। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং অবশ্যই টিভি চারি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। চ্যানেলটি তোমাদের, আমার কোনো এর ভূমিকা নেই, তোমরা আছো বলেই এই চ্যানেলের চ্যানেল আছে। আর তোমাদের এই চ্যানেল যতদিন থাকবে, তোমাদের কিন্তু আমি তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য উপকার বা হেল্প আমি করতে থাকবো। ঠিক আছে, তো আমি শেষ করছি আজকে ভিডিওটি।